আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান করোনাকালে বাংলাদেশ। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি খালেদ সামি, আপনারা পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা। আমরা এই অনুষ্ঠানে সাধারণত দুটো বিষয় নিয়ে আলোচনা করি, করোনাকালে বাংলাদেশের সর্বশেষ সার্বিক পরিস্থিতি এবং এর সাথে সমসাময়িক যে সকল ঘটনা সেগুলো আমরা বিশ্লেষণ করি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানটি আমরা একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি। আজকে আমাদের সাথে দর্শক, আজকে আমরা যুক্ত করেছি চ্যানেল এস এর বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের এবং তাদের মাধ্যমে জানানোর চেষ্টা করব আপনাদেরকে যে বিভিন্ন জেলা এবং উপজেলায় যারা আমাদের সাথে যুক্ত হবেন সেখানকার করোনার সর্বশেষ সার্বিক পরিস্থিতি কি রয়েছে এবং আগামী আসন্ন ঈদকে সামনে রেখে রাস্তাঘাট এছাড়াও শপিং কমপ্লেক্স যেগুলো রয়েছে সেখানকার স্বাস্থ্যবিধি কি রয়েছে সেগুলো আমরা জানবো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। দর্শক, আপনাদেরকে পরিচয় করে দিতে চাই আজকে আমাদের সাথে কারা কারা রয়েছেন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন চ্যানেল এস এর প্রতিনিধি হিসেবে সংযুক্ত রয়েছেন জনাব মোহাম্মদ আমির হোসেন, কুমিল্লা। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে অসংখ্য অভিনন্দন আমাদের সাথে সংযুক্ত থাকবার জন্য। এছাড়া আমাদের সাথে আরো সংযুক্ত রয়েছেন মোহাম্মদ মুবিন, ফরিদপুর মধুখালী বাজার, চ্যানেল এস এর প্রতিনিধি। জনাব মুবিন, আপনাকে অসংখ্য অভিনন্দন আমাদের সাথে সংযুক্ত থাকবার জন্য। দর্শক, এছাড়া আমাদের সাথে আরো সংযুক্ত রয়েছেন জনাব মোহাম্মদ আফ্রিদি আহমেদ, মানিকগঞ্জ, চ্যানেল এস এর প্রতিনিধি। ধন্যবাদ খালেদ সামি। জি, আপনাকে অসংখ্য অভিনন্দন। দর্শক, এছাড়াও আমাদের সাথে আরো সংযুক্ত রয়েছেন জনাব ইমাম হাসান ইমাম রাসেল, নোয়াখালী জেলা প্রতিনিধি। জনাব হাসান ইমাম রাসেল। জি, শুনতে পাচ্ছি। জি, আপনাকে অসংখ্য অভিনন্দন আমাদের সাথে সংযুক্ত থাকবার জন্য। আমরা একটু জানতে চাই আপনার কাছে যে নোয়াখালীর সর্বশেষ করোনার পরিস্থিতি কি রয়েছে। জি, ধন্যবাদ চ্যানেলের এই সুন্দর আয়োজনের জন্য। আসলে নোয়াখালীতে গত 24 ঘন্টায় প্রায় 34 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ইতিমধ্যে এই আক্রান্তের হার কিছুটা কমেছে। নোয়াখালীতে করোনা আক্রান্তের হার এখন অনেকটাই নিম্নগতির দিকে। এই জেলায় করোনায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 115 জন। আসলে এখানকার প্রশাসনিক কঠিন পরিস্থিতি এবং শক্ত হাতে এটা হ্যান্ডেল করার কারণে নোয়াখালীতে এখন করোনা আক্রান্তের হার কমেছে। এদিকে নোয়াখালীতে 4টি আইসিইউ বেড স্থাপন করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক গত সপ্তাহে। এখন যারা অর্থাৎ ক্রিটিক্যাল যে সমস্ত রোগীগুলো আগে ঢাকা পাঠানো হতো তাদেরকে এখন এই জেলায় চিকিৎসা দেওয়ার মতো অবস্থা রয়েছে। তো ইতিমধ্যে নোয়াখালীতে করোনা আক্রান্তের হার কমে গেছে অনেকটাই, কারণ মার্কেট গুলো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে প্রশাসনের কড়াকড়ি অবস্থা এটার কারণে আসলে এখানে মোটামুটি করোনা পরিস্থিতি ভালো রয়েছে। আর নোয়াখালীতে আপনারা জানেন করোনার থেকেও এখন সবচেয়ে বড় মহামারী হচ্ছে এখানকার রাজনৈতিক যে অস্থিরতা। আপনারা জানেন গত 2-3 মাসে এই নোয়াখালী অঞ্চলে একজন সাংবাদিক সহ একজন ইতিমধ্যে এই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। এই জেলার যিনি নেতা মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আসলে তিনি কেন এই বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না, এটি নিয়ে এলাকার প্রত্যেকটি মানুষের এখন তার দিকে তাকিয়ে থাকা, এই ছাড়া আর কোনো রাস্তা নেই। প্রতিদিনই এখানে দাঙ্গা হাঙ্গামা এই দলীয় ক্ষমতার কারণে এটা চলছে। এখন মানুষ করোনার চাইতেও বেশি এই রাজনৈতিক অস্থিরতাটাকে নিয়ে ভয় পাচ্ছে। আমি চ্যানেল এস এর মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই, বিশেষ করে বর্তমান সরকার দলের যে সমস্ত উচ্চ মহলের লোক রয়েছেন তারা যেন এই পরিস্থিতিটি অতি দ্রুত সমাধান করে এই শান্তির জনপদ যেটি নোয়াখালীতে সবচেয়ে নোয়াখালীটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুনাম এবং শান্তির জায়গা। আপনারা জানেন সারা বাংলাদেশের কোথাও আজকে যে রোহিঙ্গাদেরকে স্থান দেওয়া হয়েছে এই টেকনাফে, সেখান থেকে আপনার এই নোয়াখালীতে স্থানান্তর করা হচ্ছে, কারণ এখানকার মানুষ শান্তিপ্রিয় এবং এখানকার পরিবেশ ভালো এই কারণে। কিন্তু সেই জনপদে যদি আজকে রাজনৈতিক হানাহানিতে সাংবাদিকের মতো লোক মৃত্যুবরণ করে, সেই জনপদে যদি মামলা হামলায় কিছু কিছু মামলায় সাংবাদিকরা 7-8 জন করে আসামি, এই যে রাজনৈতিক অস্থিরতা এখানে মানুষের নাবিশ্বাস হয়ে উঠেছে। আমি মনে করি করোনার চাইতেও এটি সবচেয়ে বড় মহামারী এই অঞ্চলের জন্য, দ্রুত যেন এর সমাধান করা।
যদিও রাজনৈতিক অস্থিরতার কথা আপনি বললেন, সেক্ষেত্রে আপনার কাছে আরো একটু জানতে চাই যে আসন্ন ঈদকে সামনে রেখে কতটুকু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে শপিং কমপ্লেক্স গুলোতে, এছাড়া ধন্যবাদ, আপনি আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে ঈদকে সামনে রেখে আপনারা জানেন আমরা বাংলাদেশের মানুষ আইন কানুন শুধু টেলিভিশনের পর্দা পর্যন্ত মানি, এর বাইরে কিন্তু আমরা আসলে এর এই মানে আইন মানার ব্যাপারে আমরা একটু উদাসীন জাতি নিঃসন্দেহে বলতে পারি। আপনি আমাদের আমার পিছনে দেখছেন প্রতি মুহূর্তে এখানে যাত্রীরা যাচ্ছে, বিভিন্ন মহিলা বিভিন্ন পুরুষ এরা আসলে মার্কেটে যাচ্ছে, মার্কেটে আপনি স্বাস্থ্যবিধি মানার জন্য দোকানদাররা বাইরে হ্যান্ড ওয়াশ রেখেছে, হাত ধুয়ে সেখানে প্রবেশ করবেন, মাস্ক পরিধান করবেন, কিন্তু এই জিনিসটা খুবই কম। মনে হয় যেন ঈদ বাজারে এটা টোটালি অনেকেই মানছে না, একের একজনের উপরে একজন পড়ে আপনার এই এই কি বলে যে মার্কেটিং এর জন্য তারা পাগল হয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালত পরিচালনা করার কোন বিষয়টি আপনারা দেখেছেন কিনা বা তাগিদ রয়েছে কিনা সেখানে? জি ধন্যবাদ, প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে, প্রতিদিনই দোকানদার বা যারা ক্রেতা রয়েছেন তাদেরকে নামমাত্র মূল্যে জরিমানাও করা হচ্ছে যেন তারা সচেতন হয়। এমনকি আমাদের এখানকার উপজেলা প্রশাসন অনেককে মাস্কও বিতরণ করেছে, যেমন অনেকের মাস্ক নাই চাইলে উনি জরিমানা করতে পারতেন, সেই ক্ষেত্রে উনি তাকে প্রাথমিক সতর্ক করে মাস্ক পর্যন্ত বিতরণ করেছেন। এরপরও মানুষ কেন জানি শুধু প্রশাসন পুলিশের গাড়ি সাংবাদিকের গাড়ি দেখলে আপনার এই মাস্কটা এভাবে টানবে, পুলিশের গাড়ি শেষ এটা খুলে ফেলে দেবে। আমার মনে হচ্ছে করোনা তাদেরকে আক্রমণ করছে না, প্রশাসন তাদেরকে আক্রমণ করছে, শুধুমাত্র প্রশাসন দেখলে মাস্কটা পরিধান করবো এরপরে করবো না, এই উদাসীনতার কারণে এবং এই ঈদ বাজারের এই জ্যামের কারণে আমার কেন জানি মনে হচ্ছে ঈদ পরবর্তীতে আমরা হয়তো আরো বড় ধরনের একটা ছুটছেন গ্রামে নারীর টানে বাড়ি ফেরা, তো সেক্ষেত্রে আসলে নোয়াখালীতে কি অবস্থা রয়েছে, সেক্ষেত্রে ঢাকা থেকে মানুষ কি পরিমানে সেখানে যাচ্ছে এবং কিভাবে করে যাচ্ছে সেই বিষয়টি একটু জানান। জি ধন্যবাদ, আপনি আরো একটি মূল্যবান প্রশ্ন করেছেন, এটি আসলে শুধু নোয়াখালীতে যে নারীর টানে আসছে এটি না, সারা বাংলাদেশের চিত্র আপনারা আমরা নোয়াখালীর বিষয়টি জানবো আপনার কাছ থেকে, আমরা জানি যে সারা দেশেই নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, তারা কথা শুনছে না, তারা লকডাউন মানছে না, সেক্ষেত্রে নোয়াখালীর কি অবস্থা সেই বিষয়টি আপনি আমাদেরকে জানান। জি ধন্যবাদ আপনাকে, আসলে নোয়াখালীতে আপনি জানেন দূরপাল্লার যানবাহন আমাদের বন্ধ রয়েছে, এটি আমাদের এখানকার স্থানীয় মালিক সমিতি সহ প্রশাসন সকলেই সিদ্ধান্ত নিয়েছে দূরপাল্লার যানবাহন বন্ধ। এরপরও মানুষ বিভিন্ন ভাবে আপনার এই যে প্রাইভেট গাড়িগুলো রয়েছে এগুলাতে শেয়ার করে 8-10 জন মিলে তারা বাড়িতে চলে আসছে, এছাড়া বিভিন্ন পন্থায় যেমন আপনার এই যে ডিস্ট্রিক্ট গাড়িগুলো কিন্তু চালু আছে, আপনি মনে করেন ঢাকা থেকে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে ক্রস করে কুমিল্লা, কুমিল্লা থেকে ক্রস করে ফেনী, ফেনী থেকে ক্রস করে নোয়াখালী, এভাবে কিন্তু অনেকেই আসছে। আর আমরা যতদূর জানি গভীর রাত্রে ঢাকা থেকে দূরপাল্লার গাড়িগুলোও কিন্তু ছাড়া হচ্ছে প্রশাসনের সহায়তায়, এই জিনিসটা যদি বন্ধ না করে তাহলে এই লকডাউন আমার মনে হয় না কার্যকর হবে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে আসলে সাধারণ মানুষের জীবন ও জীবিকার ক্ষেত্রে কি প্রভাব পড়েছে নোয়াখালীতে, যে লকডাউন দেওয়া হচ্ছে কিন্তু সাধারণ যে খেটে খাওয়া দিনমজুর মানুষ রয়েছে তাদের জীবনের উপর কি প্রভাব পড়েছে, তারা কি বলবে? আসলে সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনকে অবশ্যই শক্ত ভূমিকা পালন করতে হবে এবং সরকারকে এই দিকে অবশ্যই দৃষ্টি দিতে হবে। আপনি লকডাউন ঘোষণা করে এর কার্যকারিতা যদি আপনি চেক না করেন তাহলে তো আপনার লকডাউন পরিপূর্ণ হচ্ছে না। রাতের বেলায় আমরা অনেক খবরে দেখেছি রাতে পুলিশ দাঁড় করিয়ে রেখে পুলিশ এই গাড়িগুলো দূরপাল্লার গাড়িগুলো ছাড়ছে, তাহলে এই লকডাউনের অর্থ কি? আপনাকে বলা হয়েছে যারা যেখানে কর্মরত রয়েছেন সেখানে ঈদ পালন করবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিচ্ছেন, কিন্তু আপনি রাতের অন্ধকারে যার যার এলাকায় চলে যাচ্ছেন, হয়তো দেখা গেছে আপনার কারণে আপনার অঞ্চলে এই করোনা মহামারী ছড়িয়ে পড়ছে, এই বিষয়টাতে আসলে সরকারকে একটু
জি, এক্ষেত্রে আপনার কাছে আরো একটি বিষয় আমরা জানবো, আপনার এলাকার খেতে খাওয়া হত দরিদ্র মানুষ যারা রয়েছেন তাদের জীবন জীবিকার উপরে এই লকডাউন কি প্রভাব পড়েছে, তারা কি বলছেন, তারা কেন ঘর থেকে বাইরে বের হচ্ছেন, এবং আপনার এলাকার ত্রাণ সামগ্রী বা ত্রাণ সহায়তা বা প্রণোদনা সহায়তা কতটুকু পেয়েছে তারা, সেই বিষয়ে আমাদেরকে একটু জানান। জি, ধন্যবাদ আপনাকে, আপনি আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে খেতে খাওয়া মানুষদের বিষয়ে আমাদের এখানকার এই নোয়াখালীর যিনি গর্ব বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তিনি ইতিমধ্যে প্রায় 15,000 মানুষের জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছেন এই করোনাকালীন সময়ে। এবং এখানকার যে স্থানীয় যে জনপ্রতিনিধিরা রয়েছেন, বিশেষ করে মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, এরা সকলেই আসলে বিভিন্ন ভাবে সরকারের এই খাদ্য সহায়তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এই নিম্ন আয়ের মানুষদের জন্য নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। এটি একদম ওয়ার্ড পর্যায়ে অর্থাৎ গ্রাসরুট লেভেলেও এটি পৌঁছে গেছে। প্রত্যেকটি নাগরিক 485 টাকার মতো করে পাচ্ছেন এই ঈদ উল ফিতর উপলক্ষে। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন এবং প্রবাসী বিভিন্ন সংগঠন, এবং এখানকার আমাদের অঞ্চলটা আসলে প্রবাসী অধ্যুষিত, অনেকে ব্যক্তিগত ভাবে অনেকের ঘরে ঘরে এই খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। এরপরও আসলে এটি অপ্রতুল আমি মনে করি, এখানকার যারা এই নিম্ন আয়ের মানুষ রয়েছেন এরপরও তারা আইন অমান্য করে রাস্তায় চলে আসছেন, গাড়ি চালাচ্ছেন, রিক্সা ভ্যান চালাচ্ছেন। আসলে কি বলবো, হয়তো তাদের চাহিদা অনুপাতে সরকারি বরাদ্দ গুলো হয়তো একটু কম পড়ে যাওয়ায় তারা এই রিক্স গুলো নিচ্ছে। আসলে এটি তখনই সম্ভব হবে যখন প্রত্যেকটি এই গরিব মানুষের ঘরে তাদের কতটুকু সদস্য রয়েছে। আপনি যদি 2 সদস্যের একটি ঘরে 5 কেজি চাল দিয়ে বলেন আপনি 1 সপ্তাহ বের হবেন না, তার জন্য এটি অত্যন্ত সুখকর। কিন্তু 11 সদস্যের একজন নিম্ন আয়ের মানুষকে যদি আপনি 5 কেজি চাল দিয়ে বলেন আপনি 7 দিন বের হবেন না, সে কিন্তু 2 দিনের মাথায় রাস্তায় চলে আসবে। তাহলে আগে আমাদেরকে নির্ধারণ করতে হবে এই যে নিম্ন আয়ের মানুষগুলো রয়েছে তাদের পরিবারের সদস্য, তাদের কতটুকু চাহিদা থাকতে পারে, এই বিষয়গুলো যদি সরকার নির্ণয় করে এই ত্রাণ সহায়তা গুলো দেয় তাহলে কিন্তু মানুষ কিন্তু আইন এত বেশি অমান্য করবে না যতটা এখন করছে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানলাম যে নোয়াখালী জেলার সর্বশেষ পরিস্থিতি করোনার কি রয়েছে, জনাব হাসান ইমাম রাসেল তিনি আমাদেরকে জানালেন, সেই তথ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, একটু যেতে চাই জনাব মোহাম্মদ আফরিদি আহমেদ মানিকগঞ্জ। দর্শক, একটু যেতে চাই জনাব মোহাম্মদ আফরিদি আহমেদ মানিকগঞ্জ। ধন্যবাদ তাহলে। জি, আপনাকে অসংখ্য অভিনন্দন। আপনার থেকে একটু জানতে চাই, প্রথমে জানবো যে করোনা সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে, কি রয়েছে একটু সংক্ষেপে বলেন। তো আমি এখন অবস্থান করছি মানিগঞ্জের শহরে ত্রাণ কেন্দ্রে। তো মানিগঞ্জের করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে বললেই চলে, কারণ হচ্ছে আমাদের মানিগঞ্জের মোট করোনা আক্রান্ত 2,280 জন এবং সুস্থ হয়েছে 106 জন, মৃত্যুর সংখ্যা 43 জন এবং গত 24 ঘন্টায় মোট আক্রান্ত 5 জন। এই হচ্ছে মানিগঞ্জের করোনা পরিস্থিতি। এর কারণ হচ্ছে সরকারের নির্দেশ মোতাবেক যে মার্কেট খুলে দেওয়ার যে নিয়ম ছিল সেটি খুলে দিয়েছে, কিন্তু মানিগঞ্জের যে দ্বার প্রান্ত মানে মানিগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে ঢোকার যে দুইটা পথ, সেই দুই পথে বাস দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে কোন রকম মানে যানজট সৃষ্টি না হয়, এবং দোকানগুলোতেও কিন্তু স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে প্রশাসন খুবই তৎপর আছেন, এবং জনগণের যে মাস্ক পরার ব্যাপারটা সেটি পুরোপুরি নিশ্চিত করতে পারছে না, তবেও প্রশাসন চেষ্টা করে যাচ্ছে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে মাস্ক পরিধান করানোর ব্যাপারে। এই হচ্ছে মানিগঞ্জের বর্তমান পরিস্থিতি। জি, সেক্ষেত্রে একটু হাসপাতাল গুলোর চিত্র কথা যদি একটু জানাতেন, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে কিনা, বা এখন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে কিনা, বা সেই বিষয়ে একটু আমাদেরকে একটু জানান। আচ্ছা, হসপিটাল গুলোতে চিকিৎসার ব্যবস্থা আছে, তবে স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো আছে উপজেলা পর্যায়ে সেগুলোতে নেই বললেই চলে। আর হচ্ছে বর্তমানে হসপিটাল গুলোতে করোনা রোগীর সংখ্যা আছে 28 জন, এর আগে 131 জন ছিল, কিছুদিন আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তারা।
জি, সেক্ষেত্রে আসলে ঢাকামুখী মানুষ যারা ঢাকায় বসবাসরত ছিল তারা অনেকে দূরপাল্লায় ছুটছেন গ্রামের বাড়িতে যাওয়ার জন্য, তো সেক্ষেত্রে আসলে মানুষ কিভাবে মানিকগঞ্জে যাচ্ছেন যদিও আমরা জানি যে দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে, সেই বিষয়ে একটু। তো আপনারা জানেন এখানে আমাদের এখানে দুইটা প্রান্ত আছে মানিকগঞ্জ ঢোকার, একটা হচ্ছে হেমায়তপুর দিয়ে ঢুকে যেটা গোল্লা নদীর উপর দিয়ে, তো ওইখানেও বিজিবি টহল দিচ্ছে, বিজিবির ইয়ে আছে। তবে বারোবাড়িয়াতে একটা আছে, ওই সাটুরিয়া উপজেলা বারোবাড়িয়াতে একটা বিজিবি কেন্দ্র বানিয়েছে যাতে অন্য জেলার মানুষ মানিকগঞ্জে প্রবেশ না করতে পারে বা বাইরের জেলাতে না যেতে পারে। তবুও কিন্তু মানুষ চোখ ফাঁকি দিয়ে যাচ্ছে, বাড়িতে আসছে, হোন্ডা মোটরসাইকেলে করে, বিভিন্ন যানবাহন রিক্সায় করে, ছোট ছোট জায়গা থেকে তারা চেঞ্জ করে যাচ্ছে। আর অন্য অন্য জেলায় যেরকম কালকে আমরা দেখেছি যে পাটুরিয়া ঘাটে বিজিবির চোখ ফাঁকি দিয়ে তারা ভিতরের অন্য রাস্তা দিয়ে তারা যাচ্ছে, এরকম পরিস্থিতিও দেখা গেছে। কিন্তু ফেরি কিন্তু বন্ধ ছিল, মানুষ অনেক মানুষ আটকা পড়ে গেছিল কালকে, তো এখন বর্তমানে ফেরি অফ আছে, এই হচ্ছে বর্তমানের অবস্থা। সেক্ষেত্রে আসলে জানি আমরা জানি কয়েকদিন পরে ঈদ উল ফিতর, তো আসন্ন এই যে ঈদকে উপলক্ষকে কেন্দ্র করে যে মার্কেট গুলোতে আসলে কি অবস্থা দেখছেন, স্বাস্থ্যবিধি বাড়াই হচ্ছে কিনা সেই বিষয়ে একটু আমাদেরকে জানান, এছাড়া জনগণ কতটুকু সতর্ক রয়েছেন? তো আমি যদি বলি মার্কেট গুলোর ব্যাপারে, আমি শুরুতেই বলেছি যে মানিকগঞ্জ শহরে মার্কেটে ঢোকার জন্য যে দুইটা প্রান্ত সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, বাস দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে কোন রকম গাড়ি প্রবেশ না করতে পারে। তো বর্তমানে টাউন শুধু মার্কেটে মানুষ আছে কিন্তু ভিড়ও আছে, মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, তবে দোকানদার যারা আছে তারা কিন্তু স্বাস্থ্যবিধি মানছে, এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের মাস্ক পরিধান করার ব্যাপারে। তবুও তেমন কোনো আশঙ্কাজনক আশঙ্কাজনক পরিবর্তন দেখা যাচ্ছে না। জি, ধন্যবাদ আপনাকে মানিকগঞ্জের খবর আমাদেরকে জানানোর জন্য। দর্শক একটু এখন যেতে চাই জনাব মোহাম্মদ মুবিন, ফরিদপুর মধুখালী বাজার। জনাব মুবিন। জি স্বামী। জি, আপনার এলাকার করোনা সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে একটু জানান, কি রয়েছে সেখানে লকডাউন পরিস্থিতির মাঝে? জি ধন্যবাদ স্বামী, আপনি যেমনটা স্বামী জানতে চেয়েছেন যে আমাদের এখানে করোনা সর্বশেষ, তো আমাদের মধুখালী উপজেলায় এই পর্যন্ত কিন্তু মোট নমুনা সংগ্রহ করা হয়েছিল 1685 জন, এবং এর মধ্যে 509 জন হচ্ছে পজিটিভ আসছিল, যার মধ্যে আমাদের উপজেলা চেয়ারম্যান সহ কিন্তু মোট মারা গেছিল 6 জন। আর সর্বশেষ গত 24 ঘন্টায় কিন্তু এখানে 5টি নমুনা সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে কিন্তু কোনো পজিটিভ নেই। তো আমি আপনাকে বলতে পারি যে আমাদের এই ফরিদপুর জেলার মধ্যে কিন্তু মধুখালী উপজেলা একটা বৃহত্তর উপজেলা, এখানে কিন্তু এই করোনার ভয়াবহতা খুবই কম, কিন্তু এখানে বাইরে থেকে ঢাকা থেকে বা আশপাশ থেকে এই ঈদ উল ফিতর উপলক্ষে যেসব লোকজন মধুখালীতে আসছে তারা এখানে কিন্তু একটু আমরা কিন্তু সংখ্যার মধ্যে পড়ে যায় যে এদের থেকে কি কোনো করোনা ছড়াইতেও পারে। কিন্তু মধুখালীর যে চিত্র যদি আমি আপনাকে দেখাতে চাই, যে মধুখালী বাজারের যে চিত্র, এখানে কিন্তু শতকরা 65% লোক কিন্তু মাস্ক ব্যবহার করছে না। তো আমি এই ব্যাপারে কিন্তু আমাদের থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব শহীদুল ইসলামের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে যেটা জানিয়েছেন তাদের পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর আছে, তারা কিন্তু মাঠে কাজ করছে এই জনসচেতনতামূলক যাতে থাকে, সচেতন যাতে থাকে সেই ব্যাপার নিয়ে। এবং আমি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোস্তফা মনোয়ার স্যারের সাথে তার সঙ্গে কিন্তু কথা বলেছি, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে তাদের মোবাইল টিম কিন্তু মাঠে কাজ করছে, এবং ইতিমধ্যে তারা কিন্তু অনেককেই আর্থিকভাবে জরিমানাও করেছে মাস্ক না পরার কারণে, এবং অনেকেই কিন্তু তারা মাস্কও বিতরণ করতেছে ফ্রি, যাদের জরিমানা করলে আসলে দেওয়ার মতন কোনো অ্যাবিলিটি নাই। এবং আমি আমাদের মধুখালী বাজারের যিনি সাধারণ সম্পাদক জনাব মির্জা মাজহারুল ইসলাম মিলন তার সঙ্গে কথা বলেছি যে বাজারের যেসব ব্যবসায়ীরা মাস্ক ব্যবহার করতেছে না তাদের ব্যাপারে আসলে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন, তো তিনি আমাকে জানিয়েছেন যে আমরা
সব সময় চেষ্টা করতেছি এবং আমাদের বাজারের যে কমিটি আছে কমিটি থেকে কিন্তু তারা এখানে কিন্তু যথেষ্ট তৎপর এবং প্রত্যেকটা দোকানদারকে কিন্তু তারা বোঝাচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু এই ব্যবসা করতে হবে। তো আমি যদি আপনাকে আর একটু বলতে চাই, এখানে কিন্তু মধুখালী বাজারের যে জয়েন্ট সেক্রেটারি জনাব ওবায়দুল ইসলাম তিনিও কিন্তু আমার সঙ্গে আছেন, আমি যদি তার কাছে একটু জানতে চাই যে আসলে বাজার ব্যবসায়িকরা যে মাস্ক ব্যবহার করতেছে না অনেকেই দেখেছি এবং অনেক যারা ক্রেতা আছে তারাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তারা অনেকের কিন্তু মাস্ক নাই। তো এই ব্যাপারে আমি তার কাছ থেকে একটু জানবো, জনাব ওবায়দুল ভাই আপনি একটু বলবেন আমাকে যে যারা মাস্ক ব্যবহার করতেছে না এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন। আসলে আমরা বিগত প্রায় এক বছর যাবত আমরা ব্যবসায়ীদেরকে বিভিন্ন রকম ভাবে আমরা বুঝাতে চেষ্টা করেছি যে আপনারা মাস্ক ব্যবহার করেন, তারপরে আমরা স্যানিটাইজার আমরা ফ্রি বিনামূল্যে আমরা বিতরণ করেছি, আমরা হাত ধোয়ার জন্য বেসিং দিয়েছিলাম, 10টা বেসিং দিয়েছিলাম হাত ধোয়ার জন্য। কিন্তু তারপরেও ব্যবসায়ীরা কি জন্য যেন মানে তারা সচেতন হচ্ছে না, এবং প্রায় 65% আপনি যেভাবে বললেন যে প্রায় 65% মানুষ এখনো আমাদের মধুখালীতে মাস্ক ব্যবহার করছে না, কিন্তু আমরা প্রতিনিয়তই তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে মাস্ক ব্যবহার করে আপনারা দোকানদারি করেন, কিন্তু তারা এখনো আমাদের কোনো কথার কর্ণপাত করছে না। ধন্যবাদ ওবায়দুল আপনাকে। জি আপনি জি জনাব আপনার সাথে একটু কথা বলতে চাই। জি সামি বল। জনাব মুবিন আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে অসংখ্য মানুষ রয়েছেন, যিনি কথা বললেন আপনার সাথে পেছনে অনেক যুবক বয়সের অনেকে ছিলেন, বা এছাড়া যারা পেছনে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে কেউ মাস্ক ব্যবহার করছেন না, স্বাস্থ্যবিধি মানছেন না। সেক্ষেত্রে আসলে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালত বা এছাড়াও রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কি কোনো তৎপর রয়েছেন, সেক্ষেত্রে আসলে এটাকে স্বাস্থ্যবিধিকে জোরদার করার জন্য তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? জি ধন্যবাদ স্বামী, আপনি যেমনটা জানতে চেয়েছেন আমি এই ব্যাপারে কিন্তু আমি আপনাকে আগেও জানিয়েছি যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোস্তফা মনোয়ার তার সাথে কথা বলেছি কিছুক্ষণ আগেই, কিন্তু আমি কথা বলেছি যে বাজারে যেটা আমি আজকে দেখতে পেলাম যে এখানে কিন্তু প্রায় 65% জনগণের মুখে কিন্তু মাস্ক নেই, সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? কিন্তু তিনি আমাকে জানিয়েছেন যে আমরা অলরেডি কাজ করতেছি, যেহেতু আমাদের এই মধুখালী উপজেলায় এই নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে তিনি নিজেই কিন্তু এই মোস্তফা মনোয়ার নির্বাহী উপজেলা কর্মকর্তা যিনি নিজেই কাজ করতেছেন এবং তিনি বলছেন যে আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার বাজারে ঢুকবে, এবং গতকালকেও কিন্তু তিনি বলেছেন যে আমি জরিমানা করেছি এবং অনেককে মাস্ক বিতরণ করেছি যাদের এই জরিমানা দেওয়ার মতন অর্থ নাই। স্বামী সেক্ষেত্রে আরেকটা বিষয় জানবো যে সাধারণ খেটে খাওয়া দিনমজুর সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসলে এক্ষেত্রে লকডাউন পরিস্থিতির কারণে তাদের উপার্জনে বা এছাড়া তাদের জীবনযাত্রার পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা বিঘ্ন হয়েছে কিনা, এবং তারা কোনো দেখা যাচ্ছে তারা ত্রাণ সহায়তা কতটুকু পেয়েছে বা প্রণোদনা কতটুকু পেয়েছে, এছাড়াও সেই বিষয়টা আমাদেরকে একটু জানান। জি স্বামী ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ, এক কথা আমরা বলতে পারি যে যারা দিন আনে দিন খায় এই ধরনের যেসব সাধারণ নাগরিক আছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আগে জীবন না জীবিকা। আসলে আমি তাদেরকে বলার পরে তারা বলছে যে আমাদের আগে জীবন, যদি আমরা নাই বাঁচতে পারি যদি খেটে মানে ইনকাম না করতে পারি তাহলে আমরা বাঁচবো কেমনে। অনেকে আছে এখানে যেহেতু গ্রাম এলাকা এখানে দেখা যায় যে যারা সকালে কাজে বের হয় দিন শেষে 400 বা 500 টাকা তারা ইনকাম করে, ওই টাকা দিয়ে কিন্তু চাল তেল ডাউল নিয়ে কিন্তু বাসায় গিয়ে তারা বাজার করে খায়। আবার সামনে যেহেতু ঈদ উল ফিতর সেই উপলক্ষে দেখা যাচ্ছে তাদের অনেকেরই ছেলে সন্তান যাদের আছে তাদের নতুন কাপড় চোপড় দেওয়ার যে রীতিটা আছে এলাকায় সেটা দিতেও কিন্তু তারা হিমশিম খেয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তো অনেক প্রণোদনা দ্বারা টাকা দেওয়া হয়েছে, কিন্তু 2500 টাকা করে দেওয়া হয়েছে, অথবা ইউনিয়ন পরিষদ থেকে যে চাউল দেওয়ার কথা, কিন্তু তারা যেটা জানিয়েছেন যে এখানে দেখা গেছে যে ইউনিয়ন পরিষদ থেকে অনেক ফ্যামিলিকে দিয়েছে মাত্র 450 টাকা করে দিয়েছে, যেটা দিয়ে একদিনের তাদের সংসারও চলে না। এবং 2500 টাকার প্রণোদনার যে 2500 টাকার ব্যাপারে যে কথাটা সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছিল সেটা কিন্তু যে ধরনের লোকজন আসলে পাওয়ার কথা এখানে কিন্তু ওই ধরনের লোকজন পায়নি। এখানে দেখেছি যে অনেকেই যারা পাওয়ার উপযুক্ত না যাদের অর্থাবিলিটি ভালো আছে আর্থিক অবস্থা ভালো তারাও কিন্তু পেয়েছে, কিন্তু সাধারণ যেসব জনগণ আছে তারা কিন্তু অনেকে পায় নাই। এর মধ্যে কিন্তু অনেক অসহায় কৃষক তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্বামী জি আপনি যেমনটা বলছিলেন যে মধুখালীতে করোনা পরিস্থিতি খুবই, করোনা রোগী নেই বললেই চলে, মৃতের সংখ্যাও কমে গেছে, সেই বিষয়টি আপনি আমাদেরকে অবশ্যই জানালেন। সেক্ষেত্রে আসলে ঢাকামুখী মানুষ যদি
আবার সেই ফরিদপুরের মধুখালীতে গিয়ে যায় ঈদের সেই এই সময়ে, তাতে দেখা যাচ্ছে একটি সংক্রমণ বাড়ার সম্ভাবনা থেকে যায় বলতে গেলে। তো সেক্ষেত্রে আসলে আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন, যারা ঢাকা থেকে যাচ্ছেন ফরিদপুরে তাদের উদ্দেশ্যে কি বলবেন, আসলে তাদেরকে আগ্রহ আসা উচিত হয়েছে কিনা ঢাকা থেকে, বা সেই বিষয়ে আমাদেরকে একটু জানান। জি স্বামী, আসলে যেখানে কিন্তু বলা হয়েছিল যে লকডাউন দ্বিতীয় ধাপে যেটা চলতেছে, এখানে কিন্তু বলা হয়েছে যে যেখানে অবস্থান করছে সে সেখানেই কিন্তু ঈদ করার কথা, কিন্তু এর মধ্যে কিন্তু ফেরিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। সাধারণ জনগণ ঢাকা থেকে তারা যেহেতু গ্রাম এলাকায় না আসতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে জনগণ কিন্তু সেই বাধা মানছে না। তারা কিন্তু একটাই বলতেছে যে করোনা, যে করোনা কিন্তু আসলে গ্রাম এলাকায় নাই বা আমাদের এলাকায় নাই বললেই এই জন্য তারা কিন্তু আসতেছে। তো সেই ক্ষেত্রে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে আমরা সচেতন আছি, আমরা যথেষ্ট তৎপর আছি যাতে আমাদের এই করোনা যত সংক্রমণটা না বাড়ে। আর স্বামী, আমি আপনাকে আর একটু জানাতে চাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক মুরব্বী আছে যারা বয়স্ক, তারা কিন্তু মাস্ক ব্যবহার করছে না। আমি কিন্তু সেক্ষেত্রে তাদের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি স্বামী, যে আচ্ছা আপনি জি আপনি মাস্ক ব্যবহার করতেছেন না কেন করবেন? মাস্ক কি পকেটে রাখার কথা? হ্যাঁ, রাখার কথা না, গরমের জন্য। আমরা আমরা এই আরেকজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, একজন যুবক। ভাই আপনার মাস্ক কই? মাস্ক তো আছে। সাধারণ জনগণের মধ্যে কিন্তু সচেতন বলতে কিন্তু কোনো জিনিস নাই, ভিড়ের মধ্যে মাস্ক পরার কথা যাতে করোনা সংক্রমণ না করে, কিন্তু সেই ক্ষেত্রে তারা বলতেছে যে ভিড়ের মধ্যে তারা মাস্ক পরবে না যেহেতু গরম লাগে। স্বামী জি, যতটুকু আমরা দেখতে পারলাম আসলে তারা করোনাকে একটু উৎসব বানিয়ে ফেলছে, সেই সেটি মনে হচ্ছে যে বোঝা যাচ্ছে যে তারা করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদের নিজস্ব কোনো ভূমিকা নেই বলে দেখতে পাচ্ছি। যদি আপনি বলেছেন যে করোনার মধু ফরিদপুরের মধুখালীতে করোনা সংক্রমণ নেই বলে চলে, কিন্তু তারা করোনা তারা ভয়ভীতি করছে না, সাধারণ মানুষকে মানুষ মতো আপনার করছে না। জি ধন্যবাদ আপনাকে, জনাব মোবিন আমাদের সাথে সম্পূর্ণ থাকা পারবে ফরিদপুরের সর্বশেষ করোনার পরিস্থিতি জানানোর জন্য। দর্শক একটু যেতে চাই, জনাব আমির হোসেন কুমিল্লা জেলা প্রতিনিধি আমাদের চ্যানেল এসে। জি আপনাকে ধন্যবাদ আমাকে সরাসরি কুমিল্লা থেকে সংযুক্ত করার জন্য। জি ধন্যবাদ, একটু জানবো প্রথমে আপনার এলাকার করোনা সর্বশেষ সার্বিক পরিস্থিতি কি রয়েছে এবং শপিং কমপ্লেক্স গুলোতে কি দেখছেন, স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে? প্রথমে যদি আমি করোনা বিষয়ে বলতে চাই, কুমিল্লা থেকে আপনার গত 24 ঘন্টায় করোনা রোগে আক্রান্ত হয়েছে 37 জন এবং এ নিয়ে জেলা জুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,337 জনে। আর গত 24 ঘন্টায় করোনা রোগী মৃত্যুবরণ করেছে 4 জন, এ নিয়ে কুমিল্লা জেলা জুড়ে মোট করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন 400 জনে। আর গত 24 ঘন্টায় আপনার করোনা রোগী আপনার সুস্থ হয়েছেন 35 জন এবং এ নিয়ে জেলা জুড়ে আপনার মোট সুস্থ হয়েছেন 10,337 জন। কুমিল্লা থেকে আপনার 70,539 জনের আপনার করোনা নমুনা পাঠানো হয়েছে এবং এ পর্যন্ত আপনার মোট আপনার রিপোর্ট পাওয়া গেছে 70,258 জনে। আর একটি বিষয় আমরা লক্ষ্য করতেছি, আপনার কুমিল্লা এই আমি একটি জনবহুল আপনার শপিং কমপ্লেক্স সাতারকান কমপ্লেক্সের সামনে আছি, আপনি আমার পেছনে দেখছেন যে আপনার উৎসব প্রচন্ড উৎসব পুকুর জনতার ভিড়। আপনারা এটা জানেন যে আপনার মুসলমান ধর্মীয় ধর্মের সবচেয়ে বড় এবং আনন্দ উৎসব মুখর আপনার অনুষ্ঠান হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। আর এই ঈদ উল ফিতরকে সামনে রেখে মানুষের কেনাকাটা বাড়ছে এবং এই কেনাকাটার জন্য কুমিল্লা প্রত্যেকটি উপজেলা থেকে আপনার সাধারণ জনগণ এই শপিং কমপ্লেক্স গুলাতে ভিড় জমাচ্ছে। আমরা ভিতরে লক্ষ্য করেছি সাধারণ মানুষের মধ্যে কারো কারো আপনার মাস্ক পরিধান হচ্ছে, আবার কারো হচ্ছে না, বিশেষ করে আপনার ব্যবসায়ীকে অবশ্যই মাস্ক পরিধান করছে। আর কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষ থেকে বিভিন্ন মোবাইল কোড আমরা দেখছি, ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি জেলা প্রশাসকের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট আবু সাইদ পুলিশ প্রশাসন নিয়ে আপনার এই আপনার মার্কেটে প্রবেশ করেছে, মনে হচ্ছে যে আপনার মোবাইল কোডে আপনার তাদেরকে কিছু জরিমানা করবে এবং আপনার যারা অতিরিক্ত দাম নিচ্ছে তাদেরকে জরিমানা করবে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোড এখানে প্রয়োগ করা হয়েছে। আমরা একটু আগে ইতিমধ্যে লক্ষ্য করেছি কুমিল্লা পুলিশ সুপারের পক্ষ থেকেও আপনার পুলিশ প্রশাসন আপনার নগরীর প্রত্যেকটি প্রান্তরে প্রান্তরে আপনার মোতায়েন করা হয়েছে। আপনার আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি এবং আপনাকে দেখাতে চাই যে আমার সামনে আপনার
শহরের যে নগরী পথ, এই পথে কিন্তু প্রচন্ড জনগণ, আর তাদের নিরাপত্তার জন্য, তাদেরকে করোনা স্বাস্থ্য সচেতনতার জন্য, মাস্ক পরিধানের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন চেকপোস্টে আমরা পুলিশ মোতায়েন আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। জি জি, ধন্যবাদ আপনাকে। সেক্ষেত্রে আরেকটু আপনার কাছে একটু জানবো যে সেক্ষেত্রে আসলে ঢাকা থেকে কি পরিমাণে মানুষ আপনার এলাকায় যাচ্ছে এখন আসন্ন ঈদকে কেন্দ্র করে, এবং তারা যে পৌঁছচ্ছে আপনার কুমিল্লা যাচ্ছে, সেক্ষেত্রে আসলে করোনার সংক্রমণ বাড়ার সম্ভাবনা কতটুকু রয়েছে বলে আপনি মনে করছেন? আপনি জানেন যে কুমিল্লা থেকে প্রচুর মানুষ ঢাকাগামী এবং ঢাকাতে সরকারি বা বেসরকারি চাকরি নিয়োজিত। কুমিল্লা থেকে আপনার ঢাকা যেতে বেশি সময় লাগে না, ও খুব দ্রুত সময় আসা যাওয়া করতে পারে। এর জন্য আপনার এই বছর কোনো ধরনের যানজট দেখছি না। দূরপাল্লা যানবাহন বন্ধ থাকলেও সাধারণ আপনার ট্যাক্সি পিক আপ করে সিএনজি করে সাধারণ জনগণ কুমিল্লাতে আসা যাওয়া করছে। জি জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানলাম যে কুমিল্লার সর্বশেষ সার্বিক পরিস্থিতি কি রয়েছে করোনার, এবং শপিং কমপ্লেক্স গুলোতে যে এই আসন ঈদকে কেন্দ্র করে যে কি অবস্থা রয়েছে, সেখানে কতটুকু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, সেই বিষয়ে আমরা অবশ্যই জানলাম। দর্শক, একটু যেতে চাই জনাব মোহাম্মদ শামীম হোসেন জামালপুর প্রতিনিধি। জনাব শামীম হোসেন, জি, আমরা একটু জানতে চাই যে আপনার এলাকায় জামালপুরের করোনা সর্বশেষ সার্বিক পরিস্থিতি কি রয়েছে? ধন্যবাদ আপনাকে। জামালপুর জেলায় গত 24 ঘন্টায় আরো নতুন করে 3 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় 2,096 জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 2,010 জন, আর জামালপুর জেলায় এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে 32 জন। জি, সেক্ষেত্রে আসলে আপনার কাছে আরেকটু জানবো যে আমরা জানি আসন্ন ঈদকে কেন্দ্র করে আসলে শপিং কমপ্লেক্স গুলোতে কি দেখছেন, চিত্র কি দেখছেন সাধারণ মানুষের, ক্রেতা বিক্রেতারা যারা বিক্রেতা যারা রয়েছেন বা ক্রেতা যারা রয়েছেন তারা কি স্বাস্থ্যবিধি মানছেন কিনা, এবং এছাড়াও দেখা যাচ্ছে যে টানেল রয়েছে কিনা স্বাস্থ্য শপিং কমপ্লেক্স গুলোতে, এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী বিজিবি পুলিশ সেখানে কি আসলে কতটুকু তারা সেই ব্যাপারে জোরদার করছে, সেই বিষয়ে আমাদেরকে একটু জানান। ধন্যবাদ আপনাকে। জামালপুরে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বললেই চলে। শপিং কমপ্লেক্স গুলোতে ঘুরে আমি দেখেছি সেখানে সাধারণ মানুষ যেভাবে মার্কেটে যাচ্ছে তারা কোনো অবস্থাতে স্বাস্থ্যবিধি মানছে না, অনেকের মুখে মাস্ক নেই। তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে জামালপুরে করোনা ভাইরাস নাকি নাই এরকম তারা মনে করছে। তো সেখানে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বারবার সতর্ক করা হয়েছে এবং কি জরিমানাও করা হচ্ছে, তারা তারপরেও কোনো কিছু মানছে না। জি, এক্ষেত্রে ঘরমুখী মানুষ কিভাবে ঢাকা থেকে ফিরছে সেই বিষয়ে আমরা একটু জানবো, যদিও লকডাউন চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আপনারা যেখানে যেখানে থাকেন সেখানে ইউজ করার জন্য, তো সেক্ষেত্রে আসলে মানুষ যারা বেশি শুনছে না তারা যেভাবে পারছে সেভাবে তারা নারী টানে বাড়ি ফিরছে করোনাকে উপেক্ষা করে, তারা করোনা সংক্রমণকে উপেক্ষা করে ফিরছে। সেক্ষেত্রে আসলে আপনার এলাকায় কিভাবে মানুষজন তারা নিয়মিত তোয়াক্কা না করে ফিরছেন সেই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন? দূরপাল্লার বাসগুলো না আসলেও তারা কিন্তু বিভিন্ন সিএনজি আপনার সিএনজি ট্রাক দিয়েও কিন্তু লোকজন আসছে জামালপুরে। সেক্ষেত্রে হাসপাতালগুলোর চিত্র কি রয়েছে আপনার এলাকায়? হাসপাতালগুলো লোকজনের বেশি আপনার চিকিৎসা সেবা অনেকটা উন্নত আছে, কিন্তু আপনার এই করোনা সময়ে অনেকে অসুস্থ হয়ে পড়লেও সেভাবে হাসপাতালে লোকজন যাচ্ছে না। সেক্ষেত্রে অন্যান্য যে রোগের ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা কি রয়েছে আপনার কাছে তথ্য থেকে থাকে আপনি আমাদেরকে জানাতে পারেন? এছাড়া ত্রাণ সহায়তা কার্যক্রম কেমন চলছে সাধারণ মানুষের মাঝে, সে বিষয়ে একটু জানাবেন? ধন্যবাদ আপনাকে। ত্রাণ সহায়তা এখন সরকারের তরফ থেকে 450 টাকা করে দেওয়া হচ্ছে, এই কার্যক্রম চলমান আছে, সবাইকে এই ত্রাণ দিচ্ছে। এই যে 450 টাকা করে দিচ্ছে, এটা কি প্রয়োজনের তুলনায় এটা কি সামঞ্জস্যপূর্ণ নাকি সে বিষয়ে একটু আমাদেরকে জানাবেন? অবশ্যই, এটা আমরা তো জানি যে আসলে একজন মানুষের জন্য যতটুকু প্রয়োজন সেক্ষেত্রে 450 টাকা করে সেটা তো নিতান্তই একদিনের খরচই বলা যায়,
তো সেক্ষেত্রে আসলে তারা জীবন জীবিকার ক্ষেত্রে এছাড়া অন্যান্য যে স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা কি এগিয়ে আসছেন কিনা, যারা হত দরিদ্র মানুষ রয়েছেন তাদের সাহায্যে? ধন্যবাদ আপনাকে। সবাই কিন্তু এগিয়ে আসছে না, কিছু কিছু জনপ্রতিনিধি তারা কিন্তু তাদের সাধ্যমতো গরিব অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। আর এই 450 টাকা কিন্তু একটা পরিবারের জন্য একদিনেরই খোরাক। তারা এই 450 টাকা নিয়ে হয়তোবা অল্প কিছু চাউল ডাউল এগুলো কিনে খেতে পারবে, কিন্তু পরের দিনই কিন্তু আপনার আবার সেই জীবিকার তাগিদে তাদেরকে কিন্তু মাঠে নামতে হবে। জি ধন্যবাদ আপনাকে। তো দর্শক আমরা অনুষ্ঠানে প্রায় একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক আমরা এতক্ষণ জানলাম যে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে কি রয়েছে। আজকে আমাদের সাথে সংযুক্ত যারা ছিলেন চ্যানেল এসের বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধি, তারা আমাদেরকে জানালেন যে মানিকগঞ্জ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী এবং জামালপুরে সেখানকার করোনার সর্বশেষ সার্বিক পরিস্থিতি কি রয়েছে এবং ঘরমুখো মানুষ কিভাবে তারা ফিরছেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে করোনাকে উপেক্ষা করে তারা ঘরে ফিরছেন সেটি আমরা জানলাম। যে আমরা বেশিরভাগ জায়গাগুলোতে দেখলাম বিভিন্ন শপিং কমপ্লেক্স এবং রাস্তাঘাটে, সেখানেও আমরা দেখতে পেলাম যে আমরা সরাসরি দেখতে পেলাম যে সেখানে স্বাস্থ্যবিধির কোথাও মানা হচ্ছে কোথাও মানা হচ্ছে না, অধিকাংশ জায়গায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এবং আরেকটা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, গত 24 ঘন্টার করোনার সর্বশেষ আপডেট রয়েছে। গতকাল পর্যন্ত মারা গিয়েছেন 56 জন, শনাক্ত হয়েছে 1386 জন এবং নমুনা পরীক্ষা করা হয়েছে 16,915 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3,929 জন। এই ছিল করোনার গতকাল পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। দর্শক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং করোনাকালে অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।